প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথম অংশটি দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিও আমার কী নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমার হাওড়া ব্রিজ কেন তৈরি হয়েছিল বা হাওড়া ব্রিজ তৈরির কী ইতিহাস সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিও আমার আরেকটা কথা বলি যারা আমার এই চ্যানেলে নতুন তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিন এই হাওড়া ব্রিজ প্রথম ভাবা হয় আঠেরোশো পঞ্চান্ন সালে তার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছিল তখন কারণ নদীর দুই পারে তখন জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার তৈরি হচ্ছে নিত্য নতুন কলকারখানা তাই হাওড়া ও কলকাতা এই দুটো শহরকে একসাথে করার জন্য দরকার ছিল একটা সেতু তার জন্য তৈরি করা হয় একটা সেতু কমিটিও তৈ হয় উনিশশো সালে এই সেতু কমিটি সেতু তৈরি করার চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে আঠেরোশো উনষাট সালে এই সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয় ঠান্ডা ঘরে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেয় যে একটা সেতু বানাতে হবে এবং এই সেতু বানানোর জন্য যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না এরপর এরপর উনিশশো সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নেবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাবনা কতটা সম্ভাবনা রয়েছে সেটা যাচাইয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে বলেন এই সব করতে করতে কেটে যায় আট বছর এবার আট বছর পরে ব্যবসা বাণিজ্য আবার ক্রমশ বাড়তে থাকে এইভাবে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকার ফলে তাদেরকে এই নদীর উপরেই তখন ছিল পল্টুন ব্রিজ বা ভাসমান ব্রিজ নিচ দিয়ে নৌকা যেত আর উপরে ছিল পাটাতন মাছ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থাও ছিল লম্বা ছিল পনেরোশো আঠাশ ফুট এবং চওড়া ছিল আটচল্লিশ ফুট এই পুরনো ব্রিজে নকশা বানিয়েছেন স্যার ব্যাটফোর্ড নসলি ব্রিটিশ শাসনে রেল কোম্পানি খ্যাতনামা ইঞ্জিনিয়ার দেশের যত বড় বড় রেল সেতুর নকশা কিন্তু এনারই তৈরি আঠারোশো সালে আবার বাংলার ছোটলাট হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেন তখন এই সেতু পেরলে টোল দিতে হতো টোলের টাকাতেই চলতে রক্ষণাবেক্ষণ এটা ছিল পুরোনো ব্রিজ বা পল্টন ব্রিজের কথা এবার আছে নতুন যে হাওড়া ব্রিজ বা আমরা যে হাওড়া ব্রিজ এখন দেখি সেই হাওড়া ব্রিজের কথায় এরপর উনিশশো ছয় সালে বন্দর কর্তৃপক্ষের বন্দরের চিপ ইঞ্জিনিয়ার জন স্কট ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর এস হোয়াইট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডাব্লু বি ম্যাকামের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ হয় চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে কমিটির প্রয়োজনীয় তথ্য উৎপাদ উপস্থাপনা করায়। সকল তথ্য ও উপত্যের ভিত্তিতে নদীর উপরে একটি ভাসমান ব্রিজের বদলে একটি বহির বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি তৎকালীন স্যার লেলসিনের কারণ এখন তখনও পর্যন্ত পৃথিবীতে মাত্র তিনটে বহির্বায়ু সেতু বানানো হয়েছিল নতুন প্রযুক্তি নিয়ে ভারতে পরীক্ষা নিরীক্ষা করতে তিনি একদমই চায়নি এর মধ্যেই উনিশশো সতেরো সালে বহির্বায়ু সেতু প্রযুক্তিতে তৈরি কার্ডার পোট দ্য বেগ সেতু ভেঙে পড়েছিল তা সত্ত্বেও এরপর উনিশশো এগারো সালে তৈরি হয় প্রাথমিক কমিটি এই প্রাথমিক কমিটি নকশা হাওড়া সেতু নির্মাণের জন্য নকশা চাই পরে বছর সারা বিশ্ব থেকে নটি সংস্থা আঠেরোটি নকশা জমা দেয় কিন্তু প্রতিটি নকশাই ছিল বাস্কুল মডেল অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা ছিল এর মধ্যেই এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধের কবলে পড়ে অর্থনীতি পুরোপুরি ধাক্কা খায় এই দেশে আমদানিও কমতে থাকে ফলে নতুন করে প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন উনিশশো সালে ফাইল ঝেড়ে ফের শুরু হয় চর্চা আর এই চর্চা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মত একজন পল্টুন ব্রিজ চায় বহির বহির্বাহু ব্রিজ ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বের করে উনিশশো সালে স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি করেন। তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক প্রথমে এই ব্রিজ সিঙ্গেল স্প্যান তৈরির পক্ষেই বলা হয় উনিশশো বাইশ সালে আর এন মুখার্জি কমিটির চূড়ান্ত রিপোর্ট পেশ করে তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে দিয়ে বহির বহির্বাহু নির্মাণের সুপারিশ করা হয় ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে নিজ দিয়ে অনায়াসে জাহাজ স্টিমার যাতায়াত করতে পারে আর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে উনিশশো সালে পাশ হয় সেতু হাওড়া ব্রিজ যার নির্মাণ রক্ষণাবেক্ষণ আইন সিদ্ধ আইন পাশ হলেই হল এরপর উনিশশো তিরিশ সালে পনেরোই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে এই এই সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন উনিশশো সালে উনিশশো সাঁত্রিশ সালে এই ব্রিজের কাজ শুরু হল শেষ হয় উনিশশো বিয়াল্লিশের অগাস্টে তেতাল্লিশ উনিশশো তেতাল্লিশের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ কলকাতা ও হাওড়া জেলার এই মধ্যে চলাচলের জন্য হাওড়া ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন ব্রিজের উপরে প্রায় দেড় লক্ষ লোক পথচারী যাতায়াত করে এবং এক লক্ষ গাড়ি যাতায়াত